superhero. হ্যালো ভিউয়ার্স, বঙ্গবাইকের চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি 400 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সেটার জন্য যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস। আর যারা নতুন করে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তো আজকে একটি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে বাইকের ব্লুটুথ হেডসেট। এই হচ্ছে আমার বাইকের ব্লুটুথ হেডসেটটা। তো আমি মূলত এই বাইকে ব্লুটুথ হেডসেটটা ইউজ করি। বাজারে অনেক ধরনের কমিউনিকেটর পাওয়া যায়, কিন্তু আমি কমিউনিকেটর আগে ইউজ করতাম, বর্তমানে ইউজ করি না। ইউজ না করার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ ট্রাফিক রুলস অনুসারে আপনার ওয়্যারলেস হেডফোনগুলো ইউজ করা নিষিদ্ধ। আমাদের সড়ক পরিবহন আইনে আছে যে গাড়ি চালানো অবস্থায় কথা বলা যাবে না। সো কমিউনিকেটর পুলিশ বা সার্জন যখন দেখে তখন তারা এটা নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলে, কথাবার্তা বলে মামলা দেওয়ারও চেষ্টা করে। তো তখন আমরা আমাদের মতো করে বোঝানোর চেষ্টা করি। আসলে আমরা যখন রাইড করি, যখন সিটিতে রাইড করি বা হাইওয়েতে রাইড করি, হঠাৎ করে যখন আমাদের মোবাইলে ফোন আসে, আমরা যদি বাইকটা তড়িগড়ি করে থামানোর চেষ্টা করি তখন আসলে একটি দুর্ঘটনা ঘটতে পারে। সো আলটিমেটলি এই ছোটো এই প্রোডাক্টটি ইউজ করলে আপনি আসলে পুলিশও সার্জন থেকেও আপনি সেফ থাকতে পারবেন, পাশাপাশি নিজের যে প্রয়োজনীয় কথাবার্তাগুলা, ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো, সেই কথাবার্তাগুলোও এই হেডসেটটার মাধ্যমে শেষ করতে পারবেন। আর এই হেডসেটটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই হেডসেটটা হেলমেটের ভিতরেই থাকে, ফুল সেটআপ বাহির দিক দিয়ে এটা বোঝা যাবে। সো এতে কীভাবে সেট আপ করতে হয় না করতে হয় পুরোতে আমি দেখাবো, আমার হেলমেটে কীভাবে আমি সেট আপ করেছি সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে এই প্রোডাক্টটি সম্পর্কে আমি কিছু বলি। এই প্রোডাক্টটি হচ্ছে ফ্রেডকন নামে একটি ব্র্যান্ড, যেটা হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ড এবং যথেষ্ট ভালো একটি ব্র্যান্ড আমার জানা মতে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্লুটুথ হেডসেটে চার্জে যে ব্যাকআপ, তো চার্জে ব্যাকআপটা যথেষ্ট পরিমাণে ভালো। আমি একবার ফুল চার্জ দিয়ে এটা টানা আপনি 7 ঘন্টা কথা বলতে পারবেন। সো আমরা তো টানা 7 ঘন্টা কথা বলি না। সো আমাদের যে ইম্পর্টেন্ট কলগুলো আমরা রিসিভ করি রাইডিং অবস্থায়, সো দেখা যায় যে আমি একবার চার্জ দিলে 12 থেকে 14 দিন আমি ইউজ করতে পারি। সো চার্জিংয়ের কোনো হ্যাসল হচ্ছে না। সো আপনি একটা ট্যুরে গেলে খুব অনায়াসে একটা চার্জ দিয়ে একটা 2-3 দিনের ট্যুর কমপ্লিট করে আসতে পারবেন। এই ওয়্যারলেস হেডসেটটাতে কয়েকটা ফাংশন আছে। এটা হচ্ছে একসাথে 2টা মোবাইলে পেয়ার করতে পারবেন। দ্যাট মিনস হচ্ছে আপনি আপনার মোবাইল যদি 2টা থাকে 2টা মোবাইলে আপনি পেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে এই হেডফোনটা দিয়ে আপনার ভয়েস যে সাউন্ড সেটা কমানো বাড়ানো যাবে। এবং এটা হচ্ছে স্টেরিও মিউজিক, স্টেরিও মিউজিক হচ্ছে যেটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ভলিউম আপ ডাউন করতে পারবেন। এবং আপনি যদি গান শোনেন, সেই গান শোনার ক্ষেত্রেও আপনি এটার গান চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে পণ্য যে প্রোডাক্টটা, প্রোডাক্টের প্যাকেটটা। আর প্রোডাক্টের সম্পর্কে হচ্ছে অল্প ছোটোখাটোভাবে আমি যা বলার বললাম, এখন আমি প্রোডাক্টটা দেখাই। এই হচ্ছে সেই হেডফোনটি, এই হেডফোনটি, এই হেডফোনটার মধ্যে 2টা হচ্ছে ইয়ারবাড, এবং এই 2টা ইয়ারবাড বেলক্রো দিয়ে হেলমেটের ভিতরে লাগানো যাবে। এবং অনেক হেলমেট আছে বাজারে যে হেলমেটগুলোতে আপনার এই ওয়্যারলেস হেডসেটগুলো বসানোর জন্য প্যাডিংয়ের মধ্যে আপনার জায়গা করে দেওয়া থাকে। যেমন আমার যেই বিগত যে ইউই হেলমেটের যে আমি রিভিউটা করেছি সেই হেলমেটটাই আমি আজকে দেখাবো, এবং ওই হেলমেটটার মধ্যেই এগুলো প্যাডিংগুলোর মধ্যে এই হেডসেটগুলো বসানোর জায়গা করে দেওয়া আছে। সো যাদের হেলমেট নেই তারাও লাগাতে পারবেন, সমস্যা নেই, বাট কিন্তু হেলমেটের প্যাডিংটা একটু উঁচা হয়ে থাকবে। আর এটা হচ্ছে তার চার্জিং পোর্ট, আর সাথে একটা চার্জিং কেবল দিয়ে দিবে। আর এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের মাউথপিসটা, এবং এই মাউথপিসটার মধ্যে আপনার যেন ভয়েস যেন ক্লিয়ার যায় সেজন্য নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটি ফোম দেওয়া আছে। আর এটা হচ্ছে সেই যে ইয়ার ওয়্যারলেস যে হেডসেটটা, এই হেডসেটটা এখানে হচ্ছে অন অফ বাটন, এখানে যে বাটনটা প্রেস করে ধরে রাখলে এটা অন হয়ে যাবে। আর এটা হচ্ছে বলিউম আপ ডাউন অপশন। সো এই জিনিসটা খুব কম ওয়েটের, এবং এটা আপনার হেলমেটের ওয়েটও বৃদ্ধি করবে না, পাশাপাশি আপনার বৃষ্টি টিষ্টি হলে এটা ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু অন্যান্য যে আপনার কমিউনিকেটরগুলো থাকে সেগুলো চার্জিং পোর্টটা দিয়ে অনেক সময় পানি ঢুকে নষ্ট হয়ে যায়। আমার যেমন আমার কমিউনিকেটরটা চার্জিং পোর্ট দিয়ে বৃষ্টির সময় পানি ঢুকে আপনার
নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরে আমি ভাবলাম যে আসলে কমিউনিকেটর না নিয়ে আমি এরকম একটা কিছু নেই যেটা আমি আলটিমেটলি মূলত কথা বলার কাজে ব্যবহার করতে পারবো। তখন আমি ফ্রেডকনের এই যে এই প্রোডাক্টটা নিচ্ছি, এবং এটার মধ্যে আপনার যে বেলক্রোটা থাকে সেই বেলক্রোটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইরকম বেলক্রো থাকে, যেটা হচ্ছে এটা এদিকে আপনার 3 mm যেই আইকা থাকে, আইকা থাকে যেটা আপনি হেলমেটের ভিতরে এক্সট্রা লাগাতে পারবেন। আমার তো অলরেডি আমি লাগানো আছে, এটা হচ্ছে এক্সট্রা দুইটা দেয়া থাকে, আর এটা হচ্ছে সেই চার্জিং কেবলটা। সো মোটামুটি এই অল্প ছোটোখাটো জিনিসগুলোই দেওয়া থাকে, আর সাথে একটা ম্যানুয়াল দেওয়া থাকে। সো এখন আসেন আমরা দেখি কিভাবে হেলমেটের মধ্যে এটা সেট আপ করব। এই হচ্ছে আমার হেলমেট। সো এই হেলমেটটা আমি অলরেডি আপনাদের দেখানোর জন্য প্যাডিংগুলো আমি খুলে ফেলেছি। এখানে যে দুই সাইডে দুইটা প্যাডিং থাকে, দুইটা আমি প্যাডিং খুলে ফেলেছি। আর এই যে আমি যদি দেখানোর চেষ্টা করি, এই জায়গায় দেখেন, এই যে এই জায়গা, এই জায়গাটায় যে ছিদ্র করে দেওয়া আছে, এই ছিদ্রটার মধ্যে মূলত আমার যে ইয়ারবাডগুলো, ইয়ারবাডগুলো বসবে খুব সুন্দর করে। বেলকোটা এখানে দুইটা ইয়া করে এখানে আমরা বেলকোটা লাগাই নিব। লাগিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট হেডফোনটা এখানে সেট আপ করে দিব। হেডফোনটা সেট আপ করে খুব সহজ, জাস্ট আপনি বেলকোটা দিয়ে যখন এই যে ইয়ারবাডগুলো, ইয়ারবাডগুলো খুব সুন্দর করে লাগাতে পারবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনার যে প্যাডিংগুলো আছে, তো সেই প্যাডিংগুলো হেলমেটটার মধ্যে লাগিয়ে দেবেন। খুব ইজি একটা বিষয় এটা, আপনি কিনে বাসায় বসে করতে পারবেন। সেটা আমি আপনাদের জাস্ট একটা দেখাই দিই। একটা হচ্ছে জাস্ট এই যে জিনিসটা হচ্ছে এইভাবে, জাস্ট এই যে এইভাবে দিয়ে দেবেন, শেষ, এই যে লেগে গেল। তো এইভাবে এখন আপনি আপনার সুবিধা মতো তারগুলো কীভাবে কীভাবে নিলে সুবিধা হবে সেভাবে আপনি আপনার হেলমেটের সুবিধা মতো এটা নেবেন। এটা নিয়ে আসলে আর বেশি কিছু বলার নেই, এটা যারা ব্যবহার করতেছে তারা জানে যে প্রোডাক্টটা কীরকম। বাজারে অনেক ধরনের ব্লুটুথ হেডসেট পাওয়া যাচ্ছে, তো আমার মতে সেইগুলোর থেকে আমার মতে ফ্রেডকনটা একটি নির্ভরযোগ্য একটি ব্র্যান্ড। এর প্রাইসও যথেষ্ট কম, আমার 1,050 টাকা গেছে এটা নেওয়ার জন্য। যারা হেলমেটকে একটি আসলে ব্লুটুথ হেলমেটে রূপান্তর করতে চান, তারা এই অল্প কিছু টাকা খরচ করেই ব্লুটুথ হেডসেটে রূপান্তর করতে পারবেন। আপনার রাইডিংয়ের সময় আপনার মোবাইলজনিত কারণে আপনাকে বাইকটা থামাতে হচ্ছে না, সো আপনিও অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। তো যাওয়ার আগে একটাই কথা, তো যারা আমার চ্যানেল বঙ্গ বাইকারকে এখনও সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই প্রেস করবেন, নাহলে কিন্তু আমার ভিডিও যে আপডেটগুলো পাবেন না। সবাই ভালো থাকবে।